বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালে, কথা তো আমি মুসলমানের ঘরে জন্ম নিছি বলে মুসলমান হয়ে গেছি, এরকম না বাজান, এরকম না। তাই যদি হওয়া যাইতো, একজনের বাপ ডাক্তার, কিন্তু পোলা কোনোদিন মেডিকেল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার আমিও ডাক্তার, এরকম দাবি যদি কেউ করে মানবে তার দাবি? একজনের বাপ উকিল, পোলা ল কলেজের বারান্দায়ও যাই নাই কোনোদিন, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল আমিও উকিল, এরকম দাবি যদি করে কেউ মানবেন তার দাবি? ডাক্তারে পোলাকে আমরা তখনই ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্সের উপরে লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যাধ্যয়ন করবে, মেডিকেল কলেজের কোর্সটা কমপ্লিট করবে, ঠিক কিনা? যেন বলেন, উকিলের পোলাকে তখন উকিল হিসাবে মানবো যখন সে নিজে LLB কমপ্লিট করবে, ল পাশ করবে, উকলাতি বিদ্যাধ্যয়ন করবে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হিসাবে দাবি করা চলবে না, মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমানি তর্জন করা লাগবে, ঠিক না? আর যতক্ষণ আমি মুসলমানি তর্জন করতে না পারবো, সমাজের মানুষ আমাকে যদিও মুসলমান বলে মানবে, বাংলাদেশ সরকারের আদমশুমারির খাতায় আমার নামটা মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু কসম খোদার আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ আমি মুসলমান না যতক্ষণ আমি মুসলমানি তর্জন করতে না পারবো, ঠিক কিনা? জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না বাজান, জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে মুসলমানি তর্জন করতে হয়, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার গরু খায় জন্মের খাওয়া এই কারণে আমি মুসলমান হয়ে গেছি তাও না, আরে গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো শকুনই তো সব থেকে বড় মুসলমান, আর আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খাই গরু, এরপরেও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধা ঘটায় গরুতেই নাকি কা, কারো অ্যালার্জি সাথে, কারোর প্রেশারে ধাক্কা মারে, কারোর আবার গ্যাস বাড়ে, কারোর আম সাথে, কারোর কষা হয় নাকি কান, কি গরুতে অসুবিধা ঘটায় না? সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায় তারপরেও অসুবিধা ঘটায়, আরও শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে, গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইতো, কি কথা কান না কেন, জোরে বলেন? আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায় গরু, জম্মের খাওয়া খায়, আপনাদের খারাপ লাগতেছে? ওই যে উঠে উঠে চলে যায় দু একজন, এই রাগ করে চলে যাচ্ছেন আপনারা, তা আমি তো আগে সময় দিয়েছিলাম প্রস্রাব করার জন্য, এখন ওঠেন কে? সে সময় ওঠেন না, এখন ওঠেন কে? আমি তো সময় দিয়ে নিছি আগে, কোন জায়গায় রাখছি কথা? হ্যাঁ বলতেছিলাম বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায় গরু, তো প্রকাশ্যে খায় না গোপনে খায়, ওই দেখবেন কুরবানি আসার আট দশ দিন আগে বন্ধু বান্ধবের দাওয়াত দেয়, এই কুরবানির দিন যাবানি কিন্তু তোকের বাড়ি, তবে রাতে একটু গভীরে যাবা যাতে কেউ না দেখে, একজন হিন্দু বন্ধু আপনার একজন মুসলমান বন্ধু দুজন আইসে আপনার বাড়ি কুরবানির দিন, ওই হিন্দু বন্ধুরে কুরবানি গোস্ত দিয়ে খানা দিয়েছেন, প্রথমে দুই টুকরো গোস্ত দিয়েছেন, ফিরে আর এক টুকরা দিতে যাবেন, ওই মুসলমান বন্ধুরে দুই টুকরা দিয়েছেন, প্রথমে ফিরে আর এক টুকরা দিতে যাবেন বলে আর পারতেছি না, আদিস না আদিস না, ওই হিন্দুর সামনে দিয়ে দেখেন দি, দেড় কেজি দুই কেজি সেটি দেয় একা, কি কথা ঠিক না ভুল করছি? জোরে কান? হ্যাঁ, তা গরু খাইলে যদি মুসলমান হতো তাহলে তো ওগুলো সবই মুসলমান, কি কথা কান না কে? হ্যাঁ, আবার চেনুর মাথা কাটছি বলে আমি মুসলমান হয়ে গেছি এরকমও না, চেনুর মাথা কাটা বোঝেন আপনারা কি বোঝেন? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় কয় মুসলমানি, আপনার এলাকায় কি কয়, এলাকায় কি কয়? আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় গ্রাম্য ভাষায় গ্রাম্য মহিলারা চেনুর মাথা কাটাও কয়, একদিন দিয়ে এক জায়গায় কয় মহিলা এক জায়গায় ইয়ে কয় মহিলা এক জায়গায় কওয়া বলা করে, অমুকির ফুলা চেনুর মাথা কাটছে, অমুকির ফুলা চেনুর মাথা কাটছে, এরকম কওয়া বলা করে মহিলারা, আর আমার কাছে শুনতে মজা লাগে, যদি কথাটা আমি কইছিলাম কই মাঝে মাঝে আর কি। বাজান, বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে যে পুরুষের শরীরে বর্তমানে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে যেই রোগের একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, এর বিকল্প আর কোনো চিকিৎসা নাই, এই জন্য বর্তমানে ডাক্তারদের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও খতনা করাইতেছে রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক না? তা খতনা করাইলে যদি মুসলমান তাহলে তো ওগুলো সবই মুসলমান, কি কান? হ্যাঁ বাজান, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, ভালো করে, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের সাইজ একটু আলাদা, তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না, কি বোঝা দরকার না, তো বলবো না বাদ দেবো, অনেকে উঠে উঠে চলে যায় দেখেন, ওই যে ভালো লাগবে মানুষ যাইতো না, ভালো লাগতেছে না মনে হয়, যদি সুর সার দিয়ে ঘটনা মটনা কইতাম কিসা কেন কইতাম ভালো লাগতো, কিন্তু আমি তো বাজান আগেই কইছি আমি ডাক্তার, আমি রোগের চিকিৎসা করব, যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করব আমি, আর আগেই কয়ে নিছি গার উপরে মলম লাগলে জ্বলবে না, একটু কয়ে নিছি না, কি কয়ে নিছি না, গার উপরে মলম লাগলে জ্বলবে না কইয়েই নিছি আগের,
আর জলার কারণে আটা যদি দেন তাহলে বুঝতে হবে নসিব আপনার পড়ছে, নসিব আপনার পড়িছে। কসম খোদার, কাউকে হেয় করার জন্য একটা কথাও বলি না, মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথা বলি। আমি কোরআন সোনার দৃষ্টি দিয়ে দেখি যেই পথে অধিকাংশ মুসলমান বর্তমানে চলতেছে, ওদের সামনে জাহান্নামের আগুন দাও দাও করে চলতেছে, আমি কোরআন সোনার দৃষ্টিতে দেখি। আর ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শুধু কথাগুলো বলি, ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, অন্য কোনো কারণে না। কোথায় রাখছি কথা, কোথায় রাখছি কথা? মুসলমান কারে কয় বাজান আসেন, সংক্ষেপে বলবো, মুসলমান ওই ব্যক্তি যার ইমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। ইল্লাল্লাযিনা আমানু ও আমিলু সলিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। কি কথা ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাক কোরআনে পাকের ভাষায় এই কথাগুলো বারবার করে বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ও আমিলু সলিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই মুসলমান, আর এরাই যাবে জান্নাতে, আর কেউ না, আর কেউ না, আর কেউ না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এক জায়গায় আল্লাহ পাক এদের সম্পর্কে খোঁজখবর শুনাইছেন, জান্নাতুন তাজরিমিন তাহাতি আল আনহার, আর এক জায়গায় খোঁজখবর শুনাইতেছেন লাহুম জান্নাতুন ফিদ্দাউ, কি কানাত লাহুম জান্নাতুল ফিদ্দাউসি নুজুলা, এক এক জায়গায় এক রকম খোঁজখবর শুনাইছেন এদের সম্পর্কে, এই দুইটা গুণ যার মধ্যে আছে এই হলো মুসলমান, আর এরাই যাবে জান্নাতে, আর কেউ না, আর কেউ না, যার ইমান আছে নেক আমল করে। এখন নেক আমল কারে কয়, নেক আমল কারে কয় বুঝতে হবে আগে। ইমান সম্পর্কে একটু আলোচনা করলাম, এখন এই নেক আমলের সম্পর্কে আলোচনা করা দরকার না একটু? বা জানে আলোচনা করা দরকার না? আমরা মনে করি নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, হজ করা নেক আমল, হ্যাঁ এগুলা নেক আমল কোনো সন্দেহ নাই, কিন্তু বাজান শুধু এইগুলাই নেক আমল না, মুসলমানের পায়খানা প্রস্রাবও নেক আমল, মুসলমান খানা খাবে নেক আমল, মুসলমান ঘুমাবে নেক আমল, মুসলমানের ব্যবসা চাকরি কৃষিকাজ সব নেক আমল, এমনকি মুসলমান স্ত্রী সঙ্গে মিলামিশা করবে ওটাও নেক আমল, যদি কিনা রসুলের তরিকায় হয়। এক কথায় রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল, ভালো করে বুঝতে হবে বাজান, ভালো করে বোঝা লাগবে। আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই, কি বলেন আপনারা? আপনারা বলেন, থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? হ্যাঁ, মাথার চুল কাটা ছাটার মধ্যে, গোবদাড়ি কাটা ছাটার মধ্যে, হাত পায়ের আঙ্গুলের নখ কাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, দাঁত পরিষ্কার করার মধ্যে আছে, বগলের পশম নাভিনীচের পশম পরিষ্কার করার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, এমন কোনো সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই, কথা ঠিক কিনা? যেন বলেন ঠিক কিনা? আপনারাই বলেন, খানা খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই, ঠিক কিনা? আর এই সর্ব সেক্টরে এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সাথে ইমান আছে, সেই হচ্ছে মুসলমান। আপনার ভিতরে ইমান আছে রসুলের তরিকা নাই, আপনি মুসলমান না। আবার আপনার ভিতরে সুন্নাত তরিকা আছে রসুলের তরিকা আছে কিন্তু ইমান নাই, আপনিও মুসলমান না। এই দুইটা সমন্বয় যার মধ্যে ঘটছে, ইন্নাল্লাযিনা আমানু ও আমিলু সলিহাত, দুইটা গুণের সমন্বয় যার মধ্যে ঘটছে সেই হচ্ছে মুসলমান, আর এরাই যাবে শুধু জান্নাতে, আর কেউ না, আর কেউ না। মুসলমান জীবনে যা কিছু করবো সব রসুলের তরিকাই হতে হবে, সব থুতু ফেলবেন রসুলের তরিকায় ফেলতে হবে, হাঁটবেন কদম ফেলবেন রসুলের তরিকায় হওয়া লাগবে, যা করবেন ব্যবসা করবেন রসুলের তরিকায় হতে হবে, চাকরি করবেন রসুলের তরিকায় হওয়া লাগবে, কৃষি কাজ করবেন রসুলের তরিকায় হতে হবে। এক কথায় যার ইমান আছে রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান, কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা?